প্রিয় দর্শক, মা হওয়ার 3 দিন পর হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 8 জানুয়ারি শনিবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে ফেসবুকে 9 সেকেন্ডের একটি সাদা কালো ভিডিও শেয়ার করেন তিশা, যেখানে দেখা যায় গাড়িতে বসে আছেন তিশা, কোলে মেয়ে ইলহাম, কোলে থেকেও মায়ের হাত মুঠোই ধরে আছে। এই ভিডিওটির ক্যাপশনে তিশা লিখেছেন, ছোট্ট ইলহাম তার মায়ের হাত শক্ত করে ধরে বাড়ি যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি ফারুকি এবং ইলহাম, আপনার সমস্ত আশীর্বাদ এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুক। সোভিওয়ার্স গত বুধবার 5 জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন নুসরাত ইমরোজ তিশা, তার স্বামী জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি। নুসরাত ইমরোজ তিশা ও তার স্বামী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রেখেছেন তারা। তাদের কন্যা সন্তানের নাম ইলহাম নুসরাত ফারুকি। এখনও পর্যন্ত তাদের কন্যা সন্তানের মুখ দেখাননি এই দম্পতি। ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন তার সন্তানকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, 2010 সালে 16 জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরোয়ার ফারুকি ও নুসরাত ইমরোজ তিশা। তাদের 11 বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকি।